দেখতেই পাচ্ছেন একজনের অবস্থা না গাইস মুম্বাই মরিচ তো আমি একদমই খেতে পারি না তার মধ্যে আমি রাক্ষসদের সাথে বসছি What's up guys, it's me Naima Metan. Welcome to my আজকে ব্লগটা হচ্ছে ফুড ব্লগ এন্ড এই ফুড ব্লগটা ভিন্নভাবে হতে যাইতেছে কারণ এই ফুড ব্লগটা যেমন তেমন না এই ফুড ব্লগটা নরমালি ভিন্নভাবে বিভিন্ন ধরনের ভাবে তো না তো গাইস আজকে মুড়ি খাওয়া ব্লগটা ঝালমুড়ি খাওয়ার ঝালমুড়ি খাওয়ার চ্যালেঞ্জটা ছিল ওর মাথা আসলে কি আমি জানি না ওর মাথা কেন এত শয়তানি বুদ্ধি এত এটাকে শয়তানি বুদ্ধি বলে নাকি লেজেন্ডের বুদ্ধি এত এত জিনিস থাকতে মুড়ি মানে ঝালমুড়ি কারণ এটা তো আমি এক্সপার্ট খাওয়াই ওটা খাওয়া আমি এক্সপার্ট আমি এখানে মুড়ি খাই কারণ এটা একটা কমন ডায়লগ মুড়ি খা মুড়ি খা তো এটা মুড়ি অনেক ঝাল হবে অ্যান্ড মুড়ি খাবে আছে তো বলেই তো দিল আজকে মুড়ি চ্যালেঞ্জ হবে তিনজন মিলে আজকে ঝালমুড়ি চ্যালেঞ্জ করবো আমরা তো আপনারা তো বুঝতেই পারছেন জিতবো কে এই যে আমি আপনারা জানতে বুঝতেই পারছেন তুমি হাইরাইছো তুমি হারবার হ্যাঁ সবসময় ফার্স্ট হইছে দুই চ্যালেঞ্জে ভাই দেখা যাবে কে জিতবে এই যে শের বটচট খেলাবার না বটচট বট যে ফার্স্ট হবে সে কিছুই পাবে না এই সে পুরস্কার পাবে কি পুরস্কার তার একটা যে ফার্স্ট হবে তিনি 10 টাকা পাবে আমি জানি আমি আজকে একটা কথা হয়েছে যে ওরা অ্যাকচুয়ালি সব ব্লগে মাস্ক পরা আসলে দুইটা আমি চাইছিলাম আগর পচাইতো ওরাই উল্টা মারে পচাই আমাদের সাথে দুইটা আরো কিছু একটা কিছু করছে সেটা হচ্ছে যে সেভেন আপ মুড়ির সাথে সেভেন আপ হবে চিল হবে তোমার কি কব আমি জিতবো শুরু করতে যাচ্ছি আমাদের ঝালমুড়ি আবার ফুলটা সবগুলি আমি খালি একটু Thank you.
আমি হেরে গেছি। সত্যিকার কথা হয়েছে, বোম্বাই মরিচ তো আমি একদমই খেতে পারি না, তার মধ্যে আমি রাক্ষসদের সাথে বসছি। সো গাইস, অলরেডি আমি হেরে গেছি, ও জিতছে আর বাচ্চা সেকেন্ড হয়েছে। অ্যাকচুয়ালি আমি অবাক হয়ে গেছি, ও কয়েক সেকেন্ড, এক মিনিটও লাগে না, কয়েক সেকেন্ডের ভিতরে পুরো দিনটা খেয়াল আছে। আপনারা বিশ্বাস করবেন না গাইস, সামনে সবচেয়ে বেশি আমারটা মরিচ দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি আমারটা মরিচ দেওয়া হয়েছে। আর এই যে একটা রাক্ষস, একটা নাকদম রাক্ষস। সো গাইস, বাইসতে কি কম, ওই কয়েক সেকেন্ডে খেয়াল আছে, আমি আর বাইসতে পুরো অবাক হয়ে গেছি। দেন আমার কাছে চাইতেছে, কাকু না খেলে দেও। গাইস আপনারা দেখবেন কেমনে চাইছে কাকুর কাছে, চায় খায় চায়। গাইস তার বয়স হয় নাই, বয়স হয় নাই। গাইস উদদি কি শরীর বানাইছে, আরে চাটনি খায়া মারাইছে। যাই হোক, একটা চ্যালেঞ্জ খেলছি রে, মজা লাগছে, কিন্তু কষ্টের বিষয় গাইস, এরকম একটা মরা মানুষটা নিছিলাম। আচ্ছা গাইস, আমরা দুজন, আমরা দুই বাইসতে ভালো, আমরা তো চিকন চিকন মানুষ। কারণ আছে হচ্ছে যে ও তো শেষ, আমি তোমার ওদের শেষে দেখি, আর আমি এতটুকু দেখে লাভ আছে, এতটুকু দেখে লাভ আছে, এমনি তুমি বেইমানি করছো। তোমার চ্যালেঞ্জ ডাবল হইব, তুমি 10টা না 12টা লইছিব তোমার, তুমি আমারে দিছো কে লিখা। গাইস আপনারা কমেন্টে জানাবেন এটা কি, উনি 12টা নেবেন নাকি 10টা, কত কষ্ট। একটা তাকাও তো একটু, দূরে হয়ে যান, যাও এতে যাও, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লিজ, আমি তোমার একটা সিম্বল একটা দিই, চোখটা বন্ধ করে নাকটা বন্ধ করো, তাড়াতাড়ি তুমি একটা চকলেট খেয়েছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মনে করে খালা মানে খালাকে খাওয়াবো, খালা পুরো বিড়াল লাগে, সিম্পল একটা জিনিস। দুইটাই ফেলাই দিছো, দুইটাই ফেলাই দিছো, যেহেতু বাইসটা মাফ করে দিলাম। গাইস দেখেন এই যে, গাইস দেখেন কাকুর অবস্থা, ও কাকু পাঙ্গা লাগছে তোমাকে, ও প্রচুর কষ্ট হয়েছে, 10টা বুক ডাউন কঠিন ভাই, তোমার কষ্ট, আমি তো আমি পারতামই না 10টা, আমার অনেক মায়া লাগছে।
সত্যি কথা বলছো এস এস কাক করে একটু শক্তি বাড়লো ভালো হইছে শুনে গেছে শক্তি বাড়ছে তো গাই ও আমি বলছিলাম সামনে তো গাইস আমার বয়স আছে সব ডিয়ার আছে আরে আমার বয়স আছে তো গাই পিএইচটা না কেমন জানি ছোট ছোট আছে একটু বড় তো লাগা উচিত ছিল দরকার আছে কিছু জানে না তার জন্য তোমার বোতল গুলা করে পুরস্কার তিনটা বোতল তিনজনের ওটা আমরা জ্বালাই দিয়ে দিয়ে একটা করে ঠিক কারণ কষ্ট হবে তাকে তোমার পুরস্কার এটা কি কি হলো এটা কি সিন এটা এটা তোমার পুরস্কার নিয়ে যাও আচ্ছা আচ্ছা তোমাকে টাকা দিতেছি মানে তুমি জিতছো দেখে তোমার আমরা বক্স গাইস টাকা দেওয়ার কথা ছিল তো আমার কাছে এই যে বের হয়েছে গাইস এগুলো কি গাইস গাইস এই যে এই জিনিসটা হচ্ছে সরবের জন্য বরাদ্দ গাইস পাঁচটি লোকে এখন মানুষ কি ইজ্জত খেতে আচ্ছা শুনো এটা বাসায় নিয়ে পুরস্কার দুই টাকা দেয় এর চেয়ে ভালো পিএসজি খাইতাম পিএসের দাম আছে আপনাকে ছাদে নিয়ে যাবো যদি আরো চান তাহলে আপনাদের কি করতে হবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করবেন যে এরকম ভিডিও আরো চাই আর নেক্সট ভিডিও ও বলতেছে যে বিরিয়ানি চ্যালেঞ্জ হবে গাইস আমি ওটাতে পার্টিসিপেট করছি না কারণ ওর মতো মানুষের সাথে আমাদের যাই আসে না আরকি ওই গাইস আমরা এক প্লেট খামু আর দশ প্লেট শেষ গাইস এবার ছাড় দিন নেক্সট নেক্সট ব্লগ আমাদের কি বিরিয়ানি চ্যানেল দুই সপ্তাহ পর আসছে দুই সপ্তাহ পর আর দুই সপ্তাহ পর ব্লগ আপলোড করি কারণ আমার এত বিজি থাকি আমি তো দুই সপ্তাহ পর একটা ব্লগ দেখা হচ্ছে এন্ড টাটা বাই বাই টেক কেয়ার 10 টাকা এটা আমার ঠিক আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তুমি একটা বোতল ধরা দিছো আমার 10 টাকা কি বাংগাড়ি দোকানে বোতল নিব 2 টাকা লইব 2 টাকা দিব এর লাগা তো এ তোমার 2 টাকা এটা দিয়ে তুমি 2 টাকা দিও 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 এই যে এটা দিয়ে দিই তুমি 2 টাকা ব্লগ শেষ দিও ব্লগ তো শেষ টাকাটা দিয়ে দাও আমি একটা কথা বলি এই 10 টাকাটা একদিন দিমু।